বলিউডের অভিনেতা অভিনেত্রীদের পারিশ্রমিকের বৈষম্যের কথা কারোরই অজানা নয়। এবার আরও একবার এই বিষয়টা নিয়ে সোচ্চার হলেন দীপিকা পাডুকোন। স্বামী রণবীর সিংয়ের সমান সমান পারিশ্রমিক চান তিনি, এমনকি তা না পেলে তিনি বিগ বাজেট বলিউড ছবিও হাতছাড়া করতে পারেন। আর তার এমন দাবি শুনেই তাকে ছবি থেকে বাদ দিয়ে দিলেন সঞ্জয় লীলা ভানসালি। দীপিকা বাদ পড়লেন সঞ্জয়ের আগামী ছবি বাইজু বরা থেকে। প্রসঙ্গত উল্লেখ্য, রামলীলা বাজিরাও মস্তানি পদ্মাবত সঞ্জয় লীলা ভানসালির একের পর এক ছবিতে জুটি বেঁধে সাফল্যের মুখ দেখিয়েছেন রণবীর দীপিকা জুটি। রণবীর দীপিকার ফ্যানেরা আশা করেছিলেন এই ছবিতেও আবারও দেখা যেতে চলেছে রণবীর দীপিকা জুটিকে, তবে এবার আর তেমনটা হচ্ছে না। ছবিতে রণবীর সিং থাকলেও দীপিকাকে শেষ মুহূর্তে বাদ দিলেন সঞ্জয় লীলা ভানসালি। রণবীরের সমান পারিশ্রমিক দাবি করেছিলেন তিনি, জানিয়ে দিয়েছিলেন এক পয়সা বেশিও নয়, এক পয়সা কমও নয়। তবে তা শুনেই চোখ কপালে উঠেছে বনসালির প্রযোজনা সংস্থার। নারী পুরুষের পারিশ্রমিকের সমতার দাবিতেই এবার অনর হয়েছেন দীপিকা। বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী রণবীর এই মুহূর্তে প্রতি ফিল্মের জন্য প্রায় 50 কোটি টাকা পারিশ্রমিক নেন। যদিও এই ছবির জন্য রণবীর কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন সেই বিষয়ে স্পষ্ট কোনো খবর পাওয়া যায়নি, তবে স্বামীর মতন পারিশ্রমিকের দাবি করেছিলেন দীপিকা, আর সেই কারণেই নাকি এবার তিনি এই ছবি থেকে বাদ পড়লেন। চতুর্থবারের জন্য আবারও দীপিকা রণবীরকে অনস্ক্রিন দেখতে চেয়েছিলেন তাদের অনুরাগীরা, তবে ভানসালির এই ছবিতে রণবীরের বিপরীতে দেখতে পাওয়া যাচ্ছে না দীপিকাকে। যদিও এই ছবিতে রণবীর সিংয়ের বিপরীতে ঠিক তাকে বেছে নেবেন পরিচালক সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে আমাদের লিখে জানাতে ভুলবেন না, এবং বলিউডের সব লেটেস্ট আপডেটস ও নিউজের জন্য দেখতে থাকুন শর্মিলা শো হাউস। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.